আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। চলে আসলাম বৃষ্টি ভেজা সকাল বা কুয়াশা ভেজা সকাল, যে কোনো একটা বলতে পারেন। তবে আজকে সকালটা অনেক বেশি সুন্দর, আর এভাবে পাতার উপরে বৃষ্টির ফুটা পড়ে আছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। আজকের ওয়েদারটাই একদম কুয়াশা ঢাকা, বেলা কিন্তু কম হয়নি, 11টার উপরে বাজে, এরপরও দেখলে মনে হয় যেন ভোরবেলা। আজকে আমি ব্রেকফাস্ট করব স্প্যানিশদের খুব পছন্দের একটা ব্রেকফাস্ট। এখানকার স্প্যানিশরা এই ব্রেকফাস্টে অনেক বেশি পছন্দ করে, এটাকে স্প্যানিশরা বলে থাকে চুরোস পরাস। আজকে আমি এই চুরোস পরাস খাব কফি দিয়ে, খেতে কিন্তু অনেক মজা এরকম ঠান্ডার মধ্যে। সেজন্য আমি গরম গরম কফি বানিয়ে নিলাম, আর সেই সাথে আজকে কফির সাথে থাকছে এই চুরোস পরাস। আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ, আর আমার কাছেও পছন্দ, আমার কাছেও অনেক ভালো লাগে। ওদের কথা কি বলবো, আমার কাছেও অনেক ভালো লাগে এই চুরোস পরাস, আমি প্রায়ই এটা দিয়ে ব্রেকফাস্ট করে থাকি। এইদিকে বাজার নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, আর এখানকার মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে দেশের মাছও পাওয়া যায় ফ্রোজেন, আমি কয়েকবার খেয়েছিলাম, আমার কাছে একদম ভালো লাগেনি, কারণ অনেক দিন ধরে ওরা এটা ফ্রোজেন করে রেখে দেয়, মাছের যে অরিজিনাল টেস্ট সেটা তো থাকেই না, আর রান্না করলেও কেমন জানি লাগে, সেজন্য আমার সেরকম খাওয়া হয় না। তবে যখন লাস্ট ইয়ারে দেশে গিয়েছিলাম, অনেক দেশের মাছ খেয়েছি, অনেক ভালো লেগেছে ফ্রেশ। তবে এখানে খাওয়া হয় না, এখানে সামুদ্রিক মাছগুলো দিয়ে আমি দেশি স্টাইলে রান্না করার চেষ্টা করি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আজকে আমি ভিন্ন রকম একটা রেসিপি তৈরি করব, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটি, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আর বলেছে খুব মজা হয়েছে, সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। এটা হচ্ছে জুকিনি, জুকিনিটা কিন্তু বেশ বড় সাইজে, আর আমার কাছে এরকম বড় বড় জুকিনি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যদি আমি কোনো রেসিপি তৈরি করি। আমি প্রত্যেকটা রেসিপি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করি। আর সেই সাথে আমার সব ভিউয়ার্সদের আর যারা আমার ভিডিও দেখেন সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন,
সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এই তো আমি কেটে দিচ্ছি, আমি আমার মতো করে কেটে নিব, কারণ আজকে আমি চিকেন দিয়ে রান্না করব। সেই চিকেন হচ্ছে কিউব করে কাটা, সেজন্য আমি এই জুকিনিও কিউব করে কেটে নিব, একটা শেপ দিয়ে নিব, তবে আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন। পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম, আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা যে কোনো অয়েল দিতে পারেন। এক কাপের মতো পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, টু টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট, এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সবকিছু আমি এক টেবিল চামচের মতো নিয়েছি। স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। এখন চিকেন দিয়ে দিলাম, চিকেনটাকেও আমি ভালো মতো কষিয়ে নিব। ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের মতো কষানোর জন্য। এখন আমি জুকিনি দিয়ে দিব, ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি,
কারণ ঝুকিনি থেকে এমনিতে পানি ছাড়ে। এখন আমি 30 মিনিটের মতো ঢেকে রেখে দিব, অল্প আঁচে। ফিরে আসলাম 30 মিনিট পর, দেখুন আপনারা হয়ে গিয়েছে কিন্তু, আর ঝুকিনি থেকে পানি ছেড়েছে। আর 2 মিনিটের মতো আমি রাখব। এই তো ধনে পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে। একদম রেডি। আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারেন, অনেক ভালো লাগবে, আসলে খেতে অনেক মজা এই রেসিপিটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।